আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব দেশি মাগুর মাছের ঝোল। আজকে ভুনা করব না, একটু ঝোল ঝোল করব, খুবই ঝোল না। তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, এই যে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এর সঙ্গে যে যে মশলা লাগছে সবগুলো নিয়ে নিয়েছি এখানে। তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করে দিই। যে চুলাটা ধরিয়ে দিয়েছি, এটা এদিকে কড়াইটা গরম হোক, এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে নিব। হলুদ দিচ্ছি, লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো তেল। আজকের মাছটা কাঁচাই রান্না করবো, আপনারা ভেজেও রান্না করতে পারেন। এখন কড়াইতে দিয়ে দিব ছোট একটা এলাচ, ফাটছেই না, খুবই শক্ত ছোট এলাচ, দুইটা লবঙ্গ, সামান্য গরম মশলা দিয়ে দেব, একটা তেজপাতা, সামান্য গোটা জিরা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাঁচা কাঁচা পাকা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব পানি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন কড়াইতে মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে কাঁচামরিচ দেওয়ার পরে। এভাবে মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে ভেজে নেব, দিয়ে তারপরে পানি দেবো। এবার মাছের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিব।
যে তরকারিটা সুন্দর ফুটে এসেছে। পাঁচ দশ মিনিটের মতো ফুটাই নিব ভালো করে। এই যে তরকারিটা আমি আরো পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, এখন নামিয়ে দিব। শেষে একটা কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল কম ছিল তাই। আর এর সঙ্গে আমি আজকে রান্না করছি এই যে আলু আর সজনে ডাঁটা। গরমে সব সবজিগুলো উঠতে শুরু করছে, তো তরকারিটা নামিয়ে নিই। এই ছিল আমার আজকের মাগুর মাছের পাতলা ঝোল। গরম, সেই জন্য একটু পাতলা ঝোলঝোলই করছি, গরমে ঝোলঝোল খাবারগুলো বেশি ভালো লাগে। এখন একটু দিয়ে দেবো জিরা ভাজা গুঁড়া। কাঁচামরিচের কারণে কালারটা একটু কম আসছে, আপনারা শুকনা মরিচ দিয়েও করতে পারেন। যে জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম, এই তরকারিতে জিরা ভাজা গুঁড়াটা একটু বেশি দিবেন। যে মিশিয়ে নিচ্ছি, একটু কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রান্নাটা, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।